আমি যদি পলিথিন না নিয়ে মাছটা নেই, ওটা যখন বাইকের হ্যান্ডেলে ঝুলাই যাচ্ছি, আমার প্যান্ট সব মাছের পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় না কেউ চায়, ওনারা যদি অন্য কিছুতে দেয় তাহলে ওইটাই ক্রেতারা নিবে। গত 1 অক্টোবর থেকে সুপার শপে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিনের ব্যবহার বন্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান। ঘোষণা অনুযায়ী পলিথিন ব্যবহার বন্ধে বাজারগুলোতে অভিযানের পাশাপাশি বেশ কয়েকটি পলিথিন কারখানাও বন্ধ করে দিতে দেখা যায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতকে। বিভিন্ন বাজার ও সুপার শপ ঘুরে দেখা যায় সুপার শপগুলোতে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে এলেও কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধের ঘোষণায় সাড়া নেই সাধারণ ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের অভিযোগ, ক্রেতাদের জোরাজুরিতে বাধ্য হয়ে দোকানে রাখতে হচ্ছে পলিথিন। দোকানিরা বলছেন, জামা কাপড় নষ্ট হবার অজুহাতে পলিথিন ছাড়া পাটের ব্যাগ ব্যবহারে অনীহা প্রকাশ করেন ক্রেতারা। আমাদের জন্য যেটা প্রয়োজনীয় আছে, তা এছাড়া আমরা ওই কাপড়ের ব্যাগে নিয়ে দেওয়ার আগে এখানে ছিঁড়া পড়ে যায়। এটা কাস্টমার চায় বাবা, কি করুম আর, কাস্টমারে বলতে পারে না যে ব্যাগ নিয়ে আসছে, কাস্টমার চায় পলিথিনটা মানে নিতে চায়, যে গাড়ি যেন নষ্ট না হয়, যেন গন্ধ না হয়, তার জন্য তারা গাড়ি মানে পলিথিন নিতে চায়। অনেকে ব্যাগ নিতেই চায় না, মাছই নিব না এটা বলে। পাবলিক গিয়ে চায় না, পাবলিক গিয়ে ইউজ করতেছি কি যে ঠ্যাঙ্গা বেস্ট ইউজ করা এক মাল বেশি 5 টাকা লাভ, 7 টাকা কিন্তু একটা ঠ্যাঙ্গা ব্যাগ ইউজ করতে 3 টাকা 4 টাকা যায়। পাবলিককে বুঝাইতে পারেন না, পাবলিক বুঝায় পাবলিক থেকে ব্যাগ আনেন, এই জন্য সমস্যা। তবে আশার কথা হচ্ছে খরচ কিছুটা বেশি হলেও অনেক দোকানে পলিথিনের বিকল্প হিসেবে ক্রেতাদের দেওয়া হচ্ছে টিস্যু ব্যাগ। এতে করে পলিথিনের ব্যবহার কিছুটা কমলেও পলিথিনকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন ব্যবসায়ীরা। মার্কেট কমিটিরা বলে যায় পলিথিন নিষেধ, পলিথিন ব্যবহার করবেন না, কিন্তু আমরা পলিথিনের বদলে কাপড়ের ব্যাগ আনি, কাপড়ের ব্যাগ ব্যবহার করি। কত কত কাস্টমার আমাদের হ্যামারিং করে যে বলে কি যে আমরা পলিথিন ছাড়া মাছ নিব না। এক বান্ডেল কাপড়ের ব্যাগ কিনলে 260 টাকা নেয় কাপড়ের ব্যাগ। কাস্টমার আমি মাছ কিনবো তোমাদের দোকান থেকে, আমি মাছ কিনতে পারবো, আমার ইয়া ব্যাগ দিয়ে দিব, পলি ব্যাগ দিয়ে দিব। এদিকে ক্রেতাদের দাবি, দোকানে পলিথিন এখনো স্বাভাবিক থাকায় পাটের ব্যাগ বা টিস্যুর ব্যাগের দিকে ঝুঁকছে না মানুষ। এছাড়া উৎপাদন বন্ধ করতে না পারলে সরবরাহ বন্ধ করা যাবে না বলে ধারণা সাধারণ মানুষের। আমার মনে হয় না কেউ চায়, ওনারা যদি অন্য কিছুতে দেয় তাহলে ওইটাই ক্রেতারা নিবে। মানে আসলে আমি বাজারে এত আসি না, তো আমার আসলে এত আইডিয়া নাই। সো আমার মনে হয় সবাই মিলে স্টেপ নিতে হবে। আমি যেমন মনে করেন আজকে বাইকে আসছি, আমি যদি পলিথিন না নিয়ে মাছটা নেই, ওটা যখন বাইকের হ্যান্ডেলে ঝুলাই যাচ্ছি, আমার প্যান্ট সব মাছের পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। এটা যদি কোনো একটা বিকল্প তৈরি করা যেত, পলিথিন না হোক বাট মাছের পানিটা বের হবে না, অথবা মাছটা একদম শুকনো অবস্থায় যদি দেওয়া যেত, এরকম কোনো একটা ব্যবস্থা করতে পারলে ভালো হতো। কারণ কেউ যদি গাড়ি নিয়ে আসে, গাড়িটা নষ্ট হবে। পলিথিন বন্ধে রাজধানী সহ দেশব্যাপী পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করলেও সাধারণ মানুষের মধ্যে কোনো সচেতনতা তৈরি হচ্ছে না বলে মনে করেন ব্যবসায়ী সমিতির এই নেতা। তিনি বলেন, বিকল্প ব্যবস্থা না করে পলিথিন ব্যবহার বন্ধে কোনো অভিযানই কাজে আসবে না। যখন আসে তখন আপনাদেরকেই একটা সাফার হইতে হয়। পলিথিন নিষিদ্ধের ব্যাপারে ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে গত মাসের শুরুর দিকে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে ডিজি সাহেব আসছিলেন, আমাদের এখানে একটা কর্মশালা করেন 3 ঘন্টাব্যাপী। সেখানে বাজারের সমস্ত দোকান মালিককে নিয়েই একটা কর্মশালা করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিল, কুফল সম্বন্ধে সবাইকে অবগত করেন এবং দোকানদারও তাদেরকে আশ্বস্ত করেন যে স্যার এটা যেহেতু পরিবেশের জন্য দূষণ ক্ষতিকর, আমরা এটার বিকল্প কিছু যদি বের হয় আমরা দিতে আমরা বাধ্য থাকবো, সহজলভ্য গ্রহণযোগ্য দামে যদি নিম্ন হয় দিতে সুবিধা হয়। এ ব্যাপারে সবার আন্তরিকতার কোনো কমতি ছিল না সবাই দিয়ে। ইতিমধ্যে এই সময়ের ব্যবধানে মোটামুটি আপনার প্রায় 25% দোকানদার কিন্তু পলিথিন বর্জন করে ফেলছে এবং এই যে টিস্যু কাগজের যে
ব্যাগ সেগুলি ব্যবহার শুরু হয়ে গেছে এবং পলিথিনেরও দাম বেড়ে গেছে, যা দাম বাড়ার ফলে ওই টিস্যু কাগজের এটা প্রায় কাছাকাছি চলে আসার ফলে যারা সচেতন তারা কিন্তু ওই টিস্যুর দিকেই চলে গেছে। এখন একেবারে নির্মূল তো এখনো হয় নাই আর এটাকে সম্ভব না, সময় লাগবে। পলিথিন বন্ধের ঘোষণায় সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও বিকল্প ব্যবস্থার উপর নজর দেওয়ার তাগিদ দেন সাধারণ মানুষ। নইলে পলিথিন বন্ধে এমন ইঁদুর বিড়াল খেলা কখনো বন্ধ হবে না বলেও মত তাদের। পলিথিন বন্ধ করে দিলে আপনি বাজার নিব কেমনে মানুষ বলেন? হ্যাঁ, তাহলে সরকারের আগে বলেন বাজার নেওয়ার জন্য আগে ব্যবস্থা করে দিয়ে পলিথিন। এই যে ব্যাগ কিনলেন একটা, আগে তো ব্যাগ ব্যবহার করতো, এখন করেন না কেন? ব্যাগ গ্রামের বাড়ি ব্যবহার করি, অনেক সময় নেই ব্যাগ কিনা। যারা এখন পলিথিন যারা দিতেছে আমরা নিতেছি, আমাদের তো বলে লাভ নেই। আসলে যারা প্রডিউসার ওইখানে বলে লাভ হবে, যদি প্রডিউস না করে তাহলে ওরাও পাবে না আমরাও পাবো না, তাহলে আসলে ওইখানে একটু টাকা দেওয়া উচিত। ব্যাগ আনে ওনারা ব্যাগও দিয়ে দেয়, 1000 টাকার বাজার করলে 500 টাকার বাজার করলে তো ওনারা ব্যাগ দিয়ে দেয়, কারণ ওনারা 500 টাকা বিক্রি করলে তো লাভ হয় 100 টাকা। তো একটা ব্যাগ 5 টাকা 10 টাকা দিয়ে দিতে কোনো সমস্যা নাই, ওরা তো দিয়ে দেয়। আর পলিও দেয়, পলি দিলে ভালো। আমার মনে হয় আগে পলিথিনের বিকল্পটা মার্কেটে সাপ্লাই দেওয়া উচিত, দেন পলিথিন সবাই আমরা ছেড়ে দিব। বার্তা 24, ঢাকা।